কুমারঘাট মহাকুমা আদালত স্থাপন করার দাবিতে প্রগতিশীল মঞ্চ সরবরম উল্লেখ্য প্রগতিশীল মঞ্চের প্রতিনিধিরা বুধবার সন্ধ্যায় কুমারঘাটে একটি সাংবাদিক সম্মেলন করেন প্রথমে এই বার্তাটি পৌঁছান মহকুমা ও রাজ্যবাসীর কাছে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চম্পন দেবরায় কিশোর দাস স্বপন পাল সত্যরাজ দাস শ্যামল সহ অন্যান্য ক্লাব সংস্থা ও বাজার কমিটি বিধানসভা এলাকায় বিভিন্ন দিক থেকে আগত উদ্যোক্তারা সংবাদের প্রকাশ বৃহস্পতিবার কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও করে প্রথমে তালা মারে ভিক্ষোভ দেখান এখন প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় তার পাশাপাশি উন কোটি শাসককেও চিঠি প্রদান করা হয় এতে এসডিএম অফিসের কাজকর্ম ব্যাহত হয় প্রসঙ্গত কুমারঘাট মহকুমা আদালত ফটিকরায় স্থাপন করার জন্য জমি দেখা হয় আর এতেই কুমারঘাট এর একাংশ নাগরিক এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং কুমারঘাট শহর এলাকায় বেশ কয়েকটি স্থানে সকাল দশটা থেকে দফায় দফায় অবরোধ ও বিক্ষোভ করেন স্থানীয় জনবন উল্লেখ্য কুমারঘাট শহর এলাকার নেতাজি চৌমুনি কুমারঘাট দেওহাট ভগত সিং চৌমুনি কুমারঘাট পুরনো বিএসি সংলগ্ন এলাকা কুমারঘাট ট্রাক সেন্টিকেট কুমারঘাট থানা সংলগ্ন এলাকা কুমারঘাট কেনার সহ বেশ কয়েকটি স্থানে এই অবরোধ সংঘটিত হয় উল্লেখযোগ্য বিষয় সম্প্রতি পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভা তিনটি স্থানে মহকুমা আদালত স্থাপন নিয়ে জমি পরিদর্শন করেন হাইকোর্টের চিফ জাস্টিস জায়গাগুলি হল কুমারঘাট ব্লক চৌমুনি কৈলাসহর কুমারঘাট রাস্তার ছড়া পূর্ব কাঞ্চনবাড়ি তার পাশাপাশি একান্ন ফটিকরায় বিধানসভার অন্তর্গত জগন্নাথপুর এলাকা একটি জায়গা পরিদর্শন করেন তার পাশাপাশি ফটিকরায় বালিকা বিদ্যালয় সেখানে পরিদর্শন করেন চিফ জাস্টিসের প্রতিনিধিরা উল্লেখ্য বৃহস্পতিবার এই অবরোধের ফলে যানবাহন থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী বাজারের নিত্যযাত্রী বিভিন্ন সরকারি অফিস কর্মচারীরাও রাস্তা অবরোধের ফলে আটকা পড়ে এতে সকাল থেকে কুমারঘাট শহর এলাকায় উত্তপ্ত হয় দফায় দফায় এই রাস্তা অবরোধ বিকাল তিনটা নাগাদ প্রত্যাহার হয় বলে সংবাদ প্রতিনিধির ক্যামেরায় মুখোমুখি হয়ে কুমারঘাট মহকুমা শাসক সুব্রত কুমার দাস এই তথ্য জানিয়েছেন উনি জানান উপরের আদেশ আসা পর্যন্ত এই স্থগিত রাখা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অনুকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক ও বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা অবরোধ স্থলে ছুটে যান আমরা বাজার কমিটি এবং কিছু ক্লাবস এবং স্থানীয় লোকরা তারা একটা রাস্তা অবরোধ করছে একটা তার দাবি ছিল যে যে প্রস্তাবিত সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট করার কথা এটা কুমারঘাট মধ্যে করার জন্য তারা দাবি রাখতেছে তো স্যার কি স্যার এখন ওই তারার সঙ্গে আমরা কথাবার্তা আমরা করলাম আজকে তারার যে দাবিগুলি আছে এটা আমরা উপর মহলে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি আর আর উপর মহল থেকে নির্দেশ আসার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এটাও আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি ঠিক বললাম যে সকাল থেকে কয়েকটি স্থানে অভ্যন্ত সেটা নিয়ে কী বলবেন স্যার কী কোন স্থানে হয়ে সাপোর্ট এটা আপনারা এস অফিসের সামনে হয়েছে তারপরে নেতাজি চৌমুনি ভগৎ সিং চৌমুনি এইসব এরিয়ার মধ্যে ব্লকেড করা হলো এসডি জেম কোড নাকি यस যে এসডি জেম ফাইনাল হইছে নাকি কোন জায়গায় হবে এখন আমাদের কাছে জাস্ট একটা চিঠি আইছে যে ফোরটি ক্রাই এরিয়ার মধ্যে যে একটা জায়গা আইডেন্টিফাই করা হয়েছিল ওটার মধ্যে ওই জায়গাটার ল্যান্ড অ্যালটমেন্ট প্রপোজাল ইনিশিয়েট করার জন্য

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব